মাশরাফি মানেই যদি এক কথায় বলতে হয় তাহলে চরম একটা আড্ডাবাজ ব্যক্তি এবং খুবই সহজ সরল। মাশরাফির জনপ্রিয়তার কারণ কিন্তু সাধারণ মানুষের সাথে মিশতে পারা। তো হয়তো আমি অন্যান্য যারা রাজনীতিবিদ তারা কি হয় ভোটের সময় সবাই আসে, তারপরে হয়তো একটু দূরে দূরে থাকে, কিন্তু যারা কাছে থাকার চেষ্টা করে তারা এরকম জনপ্রিয়তা পায়। রাসেল ভাই, মাশরাফি বিন মুর্তজা মানে আপনার চোখে একজন বন্ধু, একজন টিমমেট, একজন ক্যাপ্টেন, কিন্তু এর বাইরে কি মানে? আমি এর আগেও বলছি যে মাশরাফি মানেই যদি এক কথায় বলতে হয় তাহলে চরম একটা আড্ডাবাজ ব্যক্তি এবং খুবই সহজ সরল এবং খুবই কি বলা যায় যে মানে সাধারণ একজন ব্যক্তি যে কিনা সবসময় সাধারণ থাকতে পছন্দ করে। তার নির্বাচনী প্রচারণায় এসেছেন, যতটুকু পারেন হয়তো নির্বাচনে সাহায্য সহযোগিতা করছেন বা ঘোরাঘুরি করবেন, আপনার প্ল্যান কি আসলে? না, আসলে আমরা নির্বাচন করতে আসিনি, সত্যি কথা বলতে আমরা আনন্দ করতে আসছি এখানে মাশরাফির আপনার নির্বাচন। আমরা তো আসলে ভোট হয়ে করতে পারবো না, আমরা সাথে থাকতে আমাদের কাছে আনন্দ লাগে, আমাদের কাছে ভালো লাগে। তো ভালো লাগার দিক থেকে আসছি, এর আগেও আমরা যখন প্রথম সে এমপি ইলেকশনের জন্য নির্বাচন করছিল তখনও প্রথম থেকেই ছিলাম শেষ পর্যন্ত। তো এটা একটা আমার কাছে মনে হয়েছিল যে ঈদের একটা আমেজ আমেজ, সেটা আসলে এবার মিস করতেছিলাম, যার কারণে শুরুতে আসতে পারি না। আমাদের অবশ্যই যে হান্টিং ছিল সিলেট স্ট্রাইকার্সের, এই কারণে একটু লেট হয়েছে, আমাদের সিলেটে একটা প্রোগ্রাম ছিল, তো আজকে আসছি। তো আসলে আমি মানে ভোটের আমেজটা লাস্ট ইয়ার যেটা মিস করতেছিলাম সেটা নেওয়ার জন্যই আসছি, এবং সেই সাথে সারাদিন থাকবো, যে কদিন পারি আমি তার সাথে থাকবো, এটা আর কি। ক্রিকেটার মাশরাফি এবং এমপি মাশরাফি কোনো পার্থক্য পান? আসলে আমি বলবো ক্রিকেটার মাশরাফি অথবা এমপি মাশরাফি না, মানুষ হিসাবে মাশরাফি কেমন সেটার মূল্যায়ন যদি করা হয় তাহলে আসলে বলবো যে এক কথায় নড়াইলবাসীর জন্য মাশরাফি একটা আশীর্বাদ। সে শুধু নড়াইল না, সারা বাংলাদেশে যেখান থেকেই সে ইলেকশন করুক কিংবা জনপ্রতিনিধি, আমি মনে করি সেখান থেকেই তার প্রতিদ্বন্দ্বীও থাকবে না, সে একবারে পাশ করে যাবে, কারণ সে মানুষের জন্য কাজ করতে পছন্দ করে এবং মানুষের সাহায্য করতে পছন্দ করে। তো এটা একটা মানে নেতার যে সবচেয়ে বড় গুণ যে সাধারণ মানুষের পাশে থাকা, সেটা তার মধ্যে আছে। এই কারণে বন্ধু যখন এমপি হয় তখন কি তার মধ্যে কোনো পরিবর্তন আসে? না, এটা আসলে অন্য কেউ হলে কি হতো জানি না, তবে মাশরাফির দ্বারা এটা সম্ভব না। তাই না হলে তারা যে ছোটোবেলার যে বন্ধুগুলো তারা কিন্তু দেখেন এখনও পাশেই আছে, তো যদি চেঞ্জ হইতো তাহলে তো অনেক আগে হয়ে যেত, এই পাঁচ বছর অনেক চেঞ্জ দেখা যেত, তো এটা চান্স নাই আমি করি মাশরাফির দ্বারা। ক্রিকেটার মাশরাফির আপনি অনেক কিছু জানেন, কিন্তু এমপি মাশরাফির সবচেয়ে ভালো গুণটা কোনটা? জনগণের জন্য কাজ করছে এবং অনেক উন্নয়ন নিয়ে এসেছে, এটা তো আছেই, এর বাইরে কোন জিনিসটা আপনাকে মুগ্ধ করে? আমি কিছুদিন আগে ওর অফিসে গেছিলাম, তো যখন বসে থাকি ওর অফিসে পাশে থাকলে দেখা যায় যে একের পর এক ফোন আসতেই থাকে এবং রিসিভ করতেই থাকে, যত রকম সমস্যা হোক কখনো না করে না। এইটা একটা, যেমন শুধু নড়াইল না, আমার আমি নিজেই দেখছি যে নড়াইলের বাইরেও যেমন মাগুরা থেকে অনেকে আসতে তার কাছে হেল্প চাইতে, আমি নিজে ওই দিন অফিসে যখন দেখছি তো উনি ও একসময় বলছে যে আসলে আমি তো নড়াইলের, আমি তো মাগুরার এমপি না, তো আমি আপনাকে কেউ হেল্প করবো। তো পরে এক পর্যায়ে দেখলাম তারপরেও ও ওনারে হেল্প করলো এবং ওনার যে মানে জরুরি যে কাজের জন্য গেছে সেই জন্য যেখানে ফোন করার সেখানে ফোনও করে দিল আমার সামনে। তো আসলে ও যে শুধু নড়াইলের জন্য কাজ করে তা না, ও কিন্তু সারা বাংলাদেশে যেখানেই থেকে যে প্রান্ত থেকে মানুষ আসে যদি কারোর কোনো সমস্যা হয় তো ও কিন্তু সলভ করার চেষ্টা করে। ও কিন্তু এখনও স্টিল সিলেট স্ট্রাইকার্সের সঙ্গে আছে, কি মনে হচ্ছে মানে ফিটনেস কিংবা সব কিছু দেখে কি মনে হচ্ছে সিলেট স্ট্রাইকার্সে রেগুলার খেলতে পারবে? আমি মনে করি যে মাশরাফি আসলে ও যে জনগণের নেতা তা না, ও কিন্তু মাঠে যখন থাকে মাঠে ওর যে নেতৃত্ব গুণটা দরকার এটা কিন্তু বাংলাদেশে এখনও মিস করে। তো সিলেট স্ট্রাইকার্সে ওর আপনার ফিট হওয়াটা আমার কাছে মনে হয় না জরুরি, তার থেকে জরুরি মাঠে থাকতে পারাটা। তো ও যদি 60% 50% ফিট থেকেও যদি মাঠে থাকে, ওর যে মেধা যেটা যদি মাঠে ক্যাপ্টেন্সির যে গুণগুণতা ওর ভিতরে আসে ওটা যদি ইউজ করা হয় এবং ওটা যদি সিলেট স্ট্রাইকার্স ইউজ করতে পারে তাহলে লাস্ট ইয়ার যেমন আপনার আছে রেজাল্ট আসছে আমাদের ভালো, আমরা ফাইনাল খেলছি, তো আশা করি এবারও ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আপনিও কোনো না কোনো এলাকার আপনার এমপি আছে বা পুরো বাংলাদেশে তো 300 জন এমপি আছে, কিন্তু মাশরাফি বিন মুর্তজাকে যেভাবে জনগণ রিসিভ করে যেভাবে মিশে যায় এইটা কি আপনার কাছে রেয়ার মনে হয় যে অন্য কোথাও তো দেখিই নাই একজন এমপি এভাবে মানে মিশতে পারে মানুষের সাথে? আসলে এটা বলতে গেলে মাশরাফি জনপ্রিয়তার কারণ কিন্তু সাধারণ মানুষের সাথে মিশতে পারা। তো হয়তো আমি অন্যান্য যারা রাজনীতিবিদ তারা
কি হয় ভোটের সময় সবাই আসে, তারপরে হয়তো একটু দূরে দূরে থাকে, কিন্তু যারা কাছে থাকার চেষ্টা করে তারা এরকম জনপ্রিয়তা পায়। তো মাশরাফি যেহেতু মানে রেয়ার বলতে আসলে মাশরাফির এই গুণটা আসলে রেয়ার, এবং আমি আরও যারা অন্যান্য এমপি মহোদয় কিংবা যারা মন্ত্রী পর্যায়ে আছে তাদের কাছে রিকোয়েস্ট করবো, তারা যেন সাধারণ মানুষের সাথে মেশে এবং এইভাবে যেন বাংলাদেশের উন্নতি করার চেষ্টা করে। অনেক ধন্যবাদ সৈয়দ রাসেল। ধন্যবাদ।